প্রায় 200 কোটি টাকা ব্যয়ে খনন করা গাজনার বিলের ঐতিহ্যবাহী বাদাই নদী এখন পানিশূন্য। অনেক স্থানে নদী খননের কোনো চিহ্ন মাত্র নেই। নদী খননের মাটি দিয়ে দুপাশে ডাইক করার কথা থাকলেও সে মাটি বিক্রি করে দিয়েছে প্রভাবশালীরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মিটার রিপোর্ট। সুজানগর উপজেলার গাজনার বিলের খয়রান গ্রাম। গাজনার বিল বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় খাতা কলমে খনন করা হয়েছে বাদাই নদী। দরপত্র মোতাবেক যেখানে খনন করার কথা ছিল প্রায় 10 ফিট, খননকৃত মাটি দিয়ে তৈরি হবে খালের দুধারে বাঁধ। যে বাঁধের উপর থাকবে গাছ, থাকবে সারা বছর পানি। যে পানিতে হবে মাছ চাষ, সেচ কাজ, আর বর্ষায় হবে বিলের পানি নিষ্কাশন। বলছিল যে দুই পাশ দিয়ে ই হবে, ওই জল রোড হবে, পাড়ির পাড় দিয়ে সেই জল রোড দিয়ে গাড়ি ঘোড়া চলবে, তার কোনো কিছুই হয় না। এই কোটি কোটি টাকা খরচ করি, মনে করেন আমার কেনাল করি, কোনো লাভ হইল না ভাই। আমার খুব অসুবিধা হইতেছে ভাই, খেত ফসল জমানি। অথচ এখানে এ নদী খননের কোনো চিহ্নটুকু নেই। যেটুকু খনন করা হয়েছে সে খননের কোনো মাটির অস্তিত্ব নেই। নেই গাছ গাছালি বা মানুষের হাঁটা চলার পথ, যা এখন আর কোনোই কাজে আসছে না কৃষকের। খাল যে কাটছে বুঝলেন, খালটা পানি না থাকায় আমার অসুবিধা হচ্ছে। খালটা পানি থাকলে ভালো হয়, আবাদ ঘাট করা ভালো হয় বুঝলেন। ফাঁকিবাজি করছে, আর দোভের বিলে যেসব কাজ খনন করা দরকার সেসব তাও খুব একটা অনেক লোলা টোলা উঠেছে। আবার জায়গা জায়গায় পানি ছিল, পানির ভিতরে দেখা দেয় নাই, অমনি যা পারছে তাই করে চলে গেছে। সব চোরে লুটপাট করে টাকা খায় গেছে, উপরে অল্প সামান্য মাটিতে। একই অবস্থা পাবনার চদ্দুলায় খননকৃত খালের। যে খালের দুপাশে থাকার কথা ছিল মাটির বাঁধ, একদিকে বাঁধ থাকলেও অপর পাশের মাটি বেচে দিয়েছে প্রভাবশালীরা। এ অবস্থা প্রায় অধিকাংশ খালের। এই ডাইজির যে দুই পাড়ি আছে না, ডাইজির মাটিও বিক্রি করছে নিতারাই, বুঝছেন। আবার একদিন ধরে চদ্দুলাতে একদিন ধরেও নিয়ে গেছিল, পুনাদিনকার জেল হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয় যে ক্যানালগুলো কিছু কিছু জায়গা খনন না করেই এই বিলগুলো আত্মসাত করা হয়েছে, টাকাগুলো আত্মসাত করা হয়েছে। সুইচ গেট থেকে শুরু করে সৈয়দপুর পর্যন্ত যে বোধহয় এটা 2টা না 3টা প্রকল্প ছিল, এই জায়গায় মাটি কাটা হয়নি, খুব কম মাটি কাটা হয়েছে। সৈয়দপুর থেকে বনখোলা পর্যন্ত মাটি কাটা হয়েছে, অর্থাৎ বনখোলা থেকে আবার আমাদের সুজানগরের আমাদের খয়রানের ব্রিজ আছে, ব্রিজ পর্যন্ত মাটি কাটা হয়নি। তার প্রমাণ হচ্ছিল মাটি যদি কাটা হয়, মাটি কিন্তু মাঠে থাকার কথা, এই জায়গায় আপনি অবশ্যই মাটি পাবেন না। এদিকে এত বিপুল পরিমাণ টাকা ব্যয় খননকৃত নদী ভরাটের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট যুক্তি দেখাতে পারেননি পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বাদাই নদীর 40.50 কিলোমিটার খনন করা হয়েছে এবং শাখা খাল 37.79 কিলোমিটার খনন করা হয়েছে, বাদবাকি কাজ চলমান আছে। আগামী 19 সালের জুন মাসে প্রকল্পটা সম্পূর্ণের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারিত আছে। গাজনার বিলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে প্রায় 450 কোটি টাকা ব্যয়ে হাতে নেওয়া হয় গাজনার বিল বহুমুখী উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পের আওতায় 2011-12 অর্থ বছরে বিলের ঐতিহ্যবাহী বাদাই নদীর 47 কিলোমিটার খননের কাজ শুরু হয়। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে এ পর্যন্ত 40 কিলোমিটার খনন কাজ শেষ হয়েছে, অবশিষ্ট কাজ আটকে আছে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায়। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।